শরীয়তপুরের ডামুড্যার ব্যবসায়ী রাসেল সর্দার হত্যায় মামলায় করা এক এলাকায় বোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সাবেক ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দুলাল মাকবর ও তার লোকজন হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রাসেলের স্বজনদের। নিরাপত্তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদ দুলাল মাদবরের সঙ্গে ব্যবসায়ী রাসেল সর্দারের রাজনৈতিক মামলা সহ নানা বিষয়ে দ্বন্দ্ব অনেক দিনের। পরিবারের অভিযোগ, গত 27 সেপ্টেম্বর দুলালের নেতৃত্বে 10 থেকে 12 জন কুপিয়ে জখম করেন রাসেলকে। সেদিন রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যু হয় তার। মামলা হয় 13 জনের বিরুদ্ধে। এরপর থেকে বোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি আর মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমার বাবা কয়ে গেছে যে আমার কেন মারছে, এরপর থেকে আমি ফাঁসি চাই। আমার ছেলেরা যারা মারছে আমি ফাঁসি চাই। আমার স্বামীরে মারার পরও ওরা হুমকি দামকি, বাড়িতে বোমাবাজি, রাত্রে আমরা ঘুমাইতে পারি না, প্রতিদিন রাত্রে বোম ফাটাইতেছে, প্রতিদিন তারা দলবল নিয়ে ঘুরতেছে এবং কি আমাদের সকলকে হুমকি দামকি দিতেছে, আমাদের বাঁচতে দিব না। পুলিশ বলছে আসামিদের ধরতে অভিযান চলছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে ওই এলাকায়। এই ঘটনা দ্বারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান আমাদের অব্যাহত আছে। পাশাপাশি এলাকায় যে ছত্রাক অবস্থা সেটাকে দূর করার জন্য আমাদের পুলিশ মোতায়েন আছে। গেল 5ই আগস্ট রাতে ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল মোল্লার বাড়িঘর ভাঙচুরের অভিযোগও আছে দুলাল ও সাইফুল মাদবরের বিরুদ্ধে। ডিভিসি নিউজ ডেস্ক।